নমস্কার বন্ধুরা, আমি সমিদুল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল ডাকছি সবুজ ডাকছি। আজ আরও একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকে আরও একটা নতুন বিদেশি ভ্যারাইটি ফলের চারা, রেয়ার ভ্যারাইটি ফল, এবং সেই ফলের চারা আমি সংগ্রহ করেছি। সেই সংগ্রহ করার পর আমি সেটি এখন আনবক্সিং করে দেখাবো আপনাদের চারাটি কেমন এবং কি অবস্থায় আমার কাছে এসে পৌঁছেছে। কিছুদিন আগে এই চ্যানেলের অন্য একটি এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম নদিয়ার বাদকুল্লার রূপ গার্ডেনের মালিক দেবু শিকদারের কাছ থেকে আমি দুটি প্যাপিনো মিলনের চারা সংগ্রহ করেছিলাম, এবং সেই প্যাপিনো মিলনের চারা দুটি কুরিয়ার সার্ভিসে যখন আসে তখন প্যাকেজিং দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। ভীষণ ব্যাড হ্যান্ডলিংয়ের জন্য সেই প্যাকেজিংয়ের মাথার দিকটা মুচড়ে ছিল, যদিও ভেতরের চারা দুটি অক্ষত ছিল এবং কোনোভাবে ইনজিওর্ড হয়নি, এবং ভালোভাবেই আমি চারা দুটি পেয়ে গিয়েছি, এটি আমার ভাগ্য। কিন্তু এবারে সেই একই কুরিয়ার সার্ভিসে আমার ওই একই জায়গা থেকে, অর্থাৎ সুদূর নদিয়া জেলার বাদকুল্লার হসপিটাল পাড়া থেকে রূপ গার্ডেনের মালিক দেবু শিকদারের পাঠানো প্যাকেজটি আজ আমার হাতে এসে পৌঁছেছে, এবং এটি বেশ অক্ষতই রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই অবস্থায় এটি আমার কাছে এসে পৌঁছেছে, এবং প্যাকেজিং করা অবস্থায় এর এখন চেহারা এরকম। আমি সমস্ত দিকটাই আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে প্যাকেজিং আছে এবং কোনোরকমভাবে এটি আহত হয়নি, প্যাকেজিংটিও ব্যাড হ্যান্ডলিং হয়নি, খুব ভালোভাবেই এসেছে এবং আমার হাতে এসে পৌঁছেছে। আশা করছি আমি এর ভেতরে যে চারাটি আনবক্স করার পর পাবো সেই চারাটি অত্যন্ত ভালো থাকবে এবং কোনোভাবেই ইনজোর না অবস্থায় আমি তাকে পাবো। এই প্যাকেজিংটি অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবেই করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। একটি উইন্ডো করে দেওয়া হয়েছে, এদিকে একটি এবং এদিকে একটি। উইন্ডো দুটি করে দেওয়ার ফলে এর ভেতরে বাতাস চলাচল অব্যাহত আছে এবং অক্সিজেনের সরবরাহ গাছটিতে অব্যাহত থেকেছে, ফলে এটি অসুস্থ হওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু দীর্ঘ জার্নি করে আসার ফলে এর যে জার্নি শখ, সেই জার্নি শখ হয়তো কিছুটা থাকবে। এখন খুলে দেখি জার্নি শখে কতটা এটা ম্রিয়মাণ হয়েছে বা মজ্জমান হয়েছে। আমি এবার এই প্যাকেজটি আপনাদের সামনে আনবক্স করে দেখাবো। ছুরি দিয়ে আমি প্যাকেজের চারিদিকটা এবার কেটে নেব, কেটে নিয়ে আমি এটি আনবক্স করে দেব। এটা হলো মাথার দিক, আমি এটিকে এবার সম্পূর্ণ আড়াআড়িভাবে কেটে নেব। চারটি ভেতরে এই অবস্থায় রয়েছে। আমি চারটি এবার প্যাকেট থেকে বের করে নেব। চারটি আনবক্স করার পর যে অবস্থা আমি পেলাম সেটি এরকম, অর্থাৎ জার্নি শক যে খুব একটা হয়েছে এবং জার্নি শকে যে মুজ্জমান হয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে না। তবু জার্নি শক তো অবশ্যই এর ভেতরে ভেতরে হওয়ার কথা, কেননা এতটা পথ যখন পাড়ি দিয়েছে এবং যেহেতু 3 দিন ধরে এটি বাক্সবন্দি অবস্থায় ছিল, সেহেতু এর জার্নি শখ কিছুটা ভেতরে ভেতরে হবেই, যদিও বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তাই এটিকে আমি এখন আমার ছাদ বাগানের ছায়া জায়গায় রেখে দেবো। এর জার্নি শখটা অ্যাবজর্ব করার জন্য কিছুটা এপসম সল্ট মিশিয়ে, 2 গ্রাম 1 লিটার জলে 2 গ্রাম এপসম সল্ট মিশিয়ে এর জার্নি শখ অ্যাবজর্ব করার জন্য সেই জলের দ্রবণটুকু আমি এতে স্প্রে করে দেবো। স্প্রে করে দেওয়ার পর এটিকে ছাদ বাগানের আমার ছায়া জায়গায় রেখে দেবো, এবং 7 দিন রেখে দেওয়ার পর এটি যখন একটু ধাতস্থ হবে এবং আমার ছাদ বাগানের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে, তার চেহারা দেখে যখন বুঝতে পারবো তখন এটিকে আমি রোপণ করব। আমি বেশ কিছুদিন ধরে একটি বুদ্ধা লেমন ফিগারের চারার খোঁজ করছিলাম আমার ছাদ বাগানের সংগ্রহে রাখার জন্য। খোঁজ করে জানতে পারলাম দেবু শিকদার বাবুর কাছে এই বুদ্ধা লেমন ফিগারের চারা রয়েছে। আমি তাকে বললাম আমাকে একটি চারা পাঠিয়ে দিতে এবং একটু ভালো সতেজ চারা যেন তিনি পাঠান।
দাম কত পড়বে সেটাও জিজ্ঞেস করতে তিনি বললেন 200 টাকা এবং এটি পাঠানোর খরচ কুরিয়ার চার্জ 70 টাকা। 1 কেজি ওজন হলে পরে তার কুরিয়ার চার্জ পড়ে 70 টাকা। তাই মোট 270 টাকা আমি ওনাকে পেমেন্ট করে দিলাম এবং পেমেন্ট করে দেওয়ার পর উনি আমাকে এই চারাটি পাঠিয়ে দিয়েছেন এবং বেশ ভালো চারা উনি পাঠিয়েছেন। যদিও চারাটি ছোট কিন্তু একটা সুবিধা হলো কি, এই ধরনের ছোট চারা ঠিকমতো পরিচর্যা করে বাড়ি তোলার মধ্যে অনেকটা বেশি আনন্দ পাওয়া যায় এবং খুব সুন্দরভাবে তা বেড়েও ওঠে। ফলে এই ছোট চারাকে মানুষ করা যতটা সহজ, একটু বড় চারা নিলে একটু রিস্ক বেশি থাকে। কিন্তু সেই বড় চারার আবার একটা সুবিধা আছে, সেই বড় চারা খুব তাড়াতাড়ি ফল দিতে সক্ষম হয় কিন্তু ছোট চারা ফল দিতে একটু বেশি সময় লাগে। তা হোক, এটা যদি 1 বছরও সময় লাগে এবং 1 বছর পরে যদি আমি ফল পাই তাহলে সেটাও হবে আমার খুব আনন্দের একটা বিষয়। কেননা ছাদ বাগানে এরকম ধরনের একটা গাছ থাকা খুবই আনন্দের, এটা অবশ্যই সকলেই স্বীকার করবেন। এবং আমার ছাদ বাগান বন্ধুরা, আপনারাও জানেন এই বুদ্ধা ফিঙ্গার লেবু কত পুষ্টিকর, সুস্বাদু এবং কতখানি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী একটি ফল। এবং এই ফলের চারাটি সংগ্রহ করতে পেরে আমার আজ খুব আনন্দ হচ্ছে। এবং আমি এখন আজকে 1 লিটার জলে 2 গ্রাম এপসম সল্ট মিশিয়ে সে দ্রবণটি স্প্রে করে দেবো যাতে এর জার্নি শকটা অ্যাবজর্ব হয়। কারণ এপসম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং এটা গাছের যে কোনো ধরনের জার্নি শক অ্যাবজর্ব করতে সহায়তা করে। এছাড়া ফাঙ্গাস এটাকে সম্ভাবনাকেও কিছুটা দূরীভূত করে। তাই এটাকে সুরক্ষিত রাখার জন্য আমি আজকে একে এপসম সল্ট মিশ্রিত দ্রবণ দিয়ে স্প্রে করে দেবো এবং ছাদ বাগানের একটি ছায়া জায়গায় রেখে 7 দিন একে কোনো খাবার দেব না। এতে শুধুমাত্র প্লেন ওয়াটার স্প্রে করে এই গাছটিকে রাখবো, একটু আরও সতেজ হয়ে উঠলে পরে আমি এই গাছটিকে রোপণ করে দেবো। আমি এবারে আমার এই স্প্রে বোতলে 1 লিটার জল নিয়ে নেব, তাতে 2 গ্রাম এপসম সল্ট মিশিয়ে তার একটা দ্রবণ তৈরি করে নেব। এবার এতে আমি এপসম সল্ট দিয়ে দেবো। এই হচ্ছে আমার এপসম সল্ট। আপনারা সবাই জানেন এপসম সল্ট আর কিছু নয়, এটি ম্যাগনেসিয়াম সালফেট, চিনির দানার মতো দেখতে। আমি 2 গ্রাম এই এপসম সল্ট এখন নিয়ে নেব। আমি 2 গ্রাম এপসম সল্ট নিয়ে নিলাম। এবার ভালো করে এটিকে ঝাঁকিয়ে এপসম সল্টটিকে আমি জলে গুলে নিয়ে একটা দ্রবণ তৈরি করব। আমি এবার ভালো করে এই চারাটিতে এই এপসম সল্ট মিশ্রিত দ্রবণটি স্প্রে করব। ভালো করে সমস্ত পাতাগুলি আমি ভেজিয়ে দেব। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনোভাবে আনন্দের ছোঁয়া আপনাদের দিতে পারে তাহলে অতি অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা আরও নতুন নতুন যে বিভিন্ন তথ্যমূলক এপিসোডগুলি নিয়ে আসবো তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, আমাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।